নদীর মাছ পাওয়া গেছে, নদীর মাছ দিয়া আর দেশি গোসল লতা দিয়া আজকে একটা রেসিপি হবে। আজকে নদীর বাটা মাছ পাওয়া গেছে, আর বাটা মাছগুলো বেশ বড় বড় সাইজের, আর সঙ্গে দেশি কচুর লতি। তো এই কচুর লতি দিয়ে আর বাটা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি মাছগুলো কেটে নিচ্ছি আর দুই মা মিলে কচুর লতিটা বেছে নিচ্ছি। এই কচুর লতির মধ্যে কটা কাঁঠালের বীজ দেওয়া হবে। দেশি গাছ তো এদের সেন্টটা বেশি, ঘাটে স্বাদ আছে। মাছটা কেটে একেবারে ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব। এর উপরে একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব। কচুর লতি, কাঁঠালি বিচি সব রেডি হয়ে গেছে, এবারে রান্নাটা বসিয়ে দেবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে কচুর লতিগুলো হালকা করে ভাপিয়ে নেব। এবারে জলের মধ্যে দেব একটুখানি লবণ, এর উপরেই কচুর লতিটা দেব। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। আগে তো আমরা জঙ্গল থেকেই লতি করে নিয়ে আসতাম, তুলে নিয়ে আসতাম, কিন্তু এখন তো যে কিনতেই পাওয়া যায়, কেউ আর আনে না। আর এইটা কিনাটার যে স্বাদ, তার থেকে জঙ্গল থেকে তোলাটার বেশি স্বাদ, সেন্টটাও বেশি। চুলতিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।
আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিলাম, এই তেলেই রান্নাটা করব। তেলের মধ্যে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কেটে রাখা কাঁটা লিচি। এর উপরেই দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কাঁঠালি বিচিটা রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি। এর উপরে ভাপিয়ে রাখা কচুর লতিটা দেব। এবারে কচুর লতির উপরেও একটু হলুদ লবণ দেবো, কারণ সবকিছুতেই হলুদ লবণ দেওয়া আছে। এই অবস্থায় কাঁঠালি লুচির সঙ্গে কচুর লতিটাকেও একটু ভেজে ভেজে করে নেব। কচুর লতিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে বেটে রাখা মশলাটা দেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, এবারে জল দেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বড় উঠে গেছে, এবারে ভিজে রাখা মাছগুলো দেব। এবার 3-4 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি।
রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কচুর লতি দিয়ে মাছের এই রেসিপি, এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।